ওজনীকরণ বিক্রিয়া কি বা কাকে বলে? দেখো, অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় ওজোনাইড গঠন, ওজোনাইডের বিয়োজন এবং তার ফলে উৎপন্ন অ্যালডিহাইড বা কিটোনের শনাক্তকরণ, এই সম্পূর্ণ পদ্ধতিকে বলা ওজোন লাইসিস বিক্রিয়া। তাহলে প্রথমে ওজোনাইড গঠন করবে, তারপর তাকে বিয়োজন করব, বিয়োজন করার ফলে যে জৈব যৌগ উৎপন্ন হবে তাদেরকে শনাক্ত করার মাধ্যমে যে প্রসেসটা, প্রক্রিয়া, তাকে বলা হয় কি? ওজনীকরণ বিক্রিয়া। এখানে দেখো, প্রথমে অ্যালকিন, অ্যালকিন মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ। এই দ্বিবন্ধনযুক্ত যৌগের সাথে ওজন কি হয়? একটি তোমার সংযোজন বা যৌত বিক্রিয়া হয়। যৌত বিক্রিয়ার ফলে এখানে যে যৌগের উৎপন্ন তাকে বলা হয় ওজোনাইট। এই ওজোনাইটকে তোমার জিং, গুঁড়া ও পানি সহ আর্দ্র বিশ্লেষণ করলে এটি ভেঙে যায়। ভেঙে গিয়ে এখানে কার্বনিল যৌগ উৎপন্ন হয়। এই যে টোটাল প্রসেস, এই টোটাল প্রসেসটাকে বলা হয় তোমার ওজনীকরণ বিক্রিয়া বা ওজোনোলাইসিস। আচ্ছা, তাহলে আমার এইটা ধারণা হয়ে গেল। এবার আসো, এই বিক্রিয়ার সাহায্যে দ্বিবন্ধন অবস্থান কিভাবে নির্ণয় করবো, এর ভূমিকা কি দ্বিবন্ধন অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে? তো এই ক্ষেত্রে দেওয়া আমার এখানে সরাসরি চলে আসি। সাধারণত অ্যালকিনের যে জায়গাটায় দ্বিবন্ধন থাকে, ওজন ওই জায়গায় যুক্ত হয় এবং পরবর্তীতে এই যুত যৌগটাকে, অন্তর্বর্তী যৌগটাকে আদ্র বিশ্লেষণ করলে ঠিক ওই জায়গা থেকে আবার ভেঙে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনের উভয় পাশে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে অ্যালডিহাইড ও কিটোন উৎপন্ন হয়। কখন অ্যালডিহাইড হবে, কখন কিটোন হবে, এটা আমরা আলোচনা করব। তা এই যে অ্যালডিহাইড ও কিটোন হবে, এটা শত শত সিদ্ধ বিক্রিয়া, এর উপর ভিত্তি করে আমরা বলতে পারবো দ্বিবন্ধনটা এক নং কার্বনের উপর অবস্থিত বা দুই নং কার্বনের উপর অবস্থিত, এইটা আমরা সহজে বলতে পারবো, অবস্থা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা একটা উদাহরণ নিয়ে চলে আসি। প্রথমে আসো, এক নাম্বার যে নিয়মটা, এক পরে কি বলছে, যে কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগের উভয় কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু থাকলে ওজনীকরণ বিক্রিয়ার ফলে যে ওজনের গঠন করবে তাকে আদ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। কি হবে? অ্যালডিহাইড। ঠিক আছে, যদি কার্বন কার্বন হাইড্রোজেন পরমাণু থাকে, আচ্ছা যত কম কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে তত কার্বনের পরে দ্বিবন্ধন অবস্থান। তাহলে আমরা যদি এই উদাহরণটা দেখে নিই, এটা কি কে বলতে পারবে? হ্যাঁ, ইথিন, দুই কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন। এই কার্বন দেখো দুটি হাইড্রোজেন পরমাণু, এইখানে দুটি হাইড্রোজেন পরমাণু, প্রথমে ওজন যুক্ত কি হয়, ওজনের গঠন করলো। এই ওজোনাইটকে জিঙ্ক এবং পানির সহযোগে আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হবে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, মানে দুটি এক কার্বন অ্যালডিহাইড উৎপন্ন হলো। এইখানে দেখা যাচ্ছে যেহেতু এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হলো, তাহলে দ্বিবন্ধনটা, মূল যৌগের দ্বিবন্ধন হলো এক নং কার্বনের পর অবস্থিত, যেহেতু দুই দিক থেকে এক নং কার্বন। তাহলে শিখে পড়লাম যে আমরা কত নং কার্বনের পরে দ্বিবন্ধনটা এখানে অবস্থিত। আচ্ছা, এবার দেখো, এই ওজনীকরণ বিক্রিয়ায় তোমার যদি কি হয়, একটি মিথানল মানে ফর্মালডিহাইড এবং অন্য একটি কার্বন যৌগ উৎপন্ন হয়, তাহলে কার্বন কি দ্বিবন্ধনের পর অবস্থিত হবে। দেখো যেটা থেকে আমরা পেলাম প্রোপিন, প্রোপিন তাই না? হ্যাঁ, দেখো এই দ্বিবন্ধনের যে জায়গাটা, অর্থাৎ এইখানে খেয়াল করে দেখো, এই পাশে না কিন্তু এই জায়গাটা আমার কি ওজন যুক্ত হলো, প্রাপ্ত যৌগে আমরা ওজন করে কি বলে অ্যাসিটালডিহাইড, এটা হলো ফর্মালডিহাইড। তাহলে এখানে দেখো, এইটা হলো মিথানল, মিথানল যদি উৎপন্ন হয় তাহলে কি বলবো, এক কার্বনের পর দ্বিবন্ধন, তাহলে নাম্বারিং হবে এই দিক থেকে এক দুই তিন, তাহলে প্রোপিন। ঠিক আছে, কত নং কার্বন বুঝত, আমরা এই দিক থেকে বলবো, কিন্তু এই দিক থেকে যে দিক থেকে দ্বিবন্ধন কাছাকাছি ওই দিক থেকে পর্যায়ক্রমের সংখ্যা বসাতে হয়, তাহলে এই দিক থেকে হবে প্রোপিন। আচ্ছা, তাহলে শিখে হলো আরেকটা নিয়ম। আবার আসো দেখো, ওজনীকরণ বিক্রিয়ায় সমান কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ উৎপন্ন হলে দ্বিবন্ধনটি মাঝখানে অবস্থিত হবে। কি হবে? মাঝখানে অবস্থিত হবে। আচ্ছা দেখো, এই যে কোটা আমরা দেখতেছি বিউটিন টু বা টু বিউটিন,
এই টু বিউটিন বা টু বিউটিন টু কে যদি আমরা ওজনীকরণ বিক্রিয়া করে উৎপন্ন হবে যুত যৌগ এই খান্ত উৎপন্ন হবে উভয় দিকে যেহেতু সমান দেখো দুটি ইথানল উৎপন্ন হবে দুটি কি ইথানল উৎপন্ন হবে অথবা এই যে যৌগ হলো 2 3 ডাই মিথাইল বিউটিন 2 এই যৌগ তুমি দেখো তাহলে তাতে কি হবে দুটি প্রোপানল উৎপন্ন হবে তাহলে এইখানে কি সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এবং কিটোন তাহলে উভয় ক্ষেত্রে যে দিক থেকে আসো দ্বিবন্ধনটা তাদের মাঝখানে অবস্থিত এইখানে বিউটিন 2 এখানে কি 2 3 ডাই মিথাইল বিউটিন 2 তাহলে সমান হলে কি বিউটিন মানে মাঝখানে হবে আর কি আচ্ছা চার নম্বর নিয়মে আসো ওজনীকরণ বিক্রিয়ায় অ্যালডিহাইড ও কিটোন যদি উৎপন্ন হয় একটি হবে অ্যালডিহাইড আরেকটি হবে কি কিটোন ঠিক আছে তাহলে ধরে নিতে হবে যে এটি হলো কি শাখাযুক্ত অ্যালকিন কিরকম অ্যালকিন শাখাযুক্ত অ্যালকিন দেখো এখানে কি উৎপন্ন হয়েছে ইথানল আর কি প্রোপানল তাহলে কি হবে এটা একটি শাখাযুক্ত অ্যালকিন খেয়াল রাখতে হবে কার্বন কার্বন দ্বিবন্ধনে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু থাকলে এটি হবে কি অ্যালডিহাইড আর হাইড্রোজেনের পরিবর্তে যদি কোনো কি থাকে এখানে তোমার মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ থাকে বা ফিনাইল গ্রুপ থাকে তাহলে এটি হবে তোমার কিটোন দেখো এখানে কি দুটো মিথাইল গ্রুপ তাই উৎপন্ন হবে কি কিটোন কিটোন উৎপন্ন হলে ধরে নিতে হবে এটা শাখাযুক্ত অ্যালকিন এই চারটি নিয়মের মাধ্যমে তুমি সহজে কি করতে পারবে যে দ্বিবন্ধনটা কত নং কার্বনের পরে অবস্থিত এবং যৌগ যৌগের নামটি কি হবে বা যৌগ যৌগটি কি হবে তা সহজে শনাক্তকরণ করতে পারবে আজকের এই ক্লাসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেন আসে এই কোশ্চেনে যে ক্লু দেওয়া থাকে এটা হলো ক্লু এই ক্লু থেকে তোমাকে বের করে নিতে হবে তোমার যৌগ যৌগটা কি তারপর কোশ্চেনে অ্যানসার করতে হবে তাহলে তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করে থাকো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে